বিএনপিকে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি দলের ভিতরে সুবিধাভোগী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করারও আহ্বান জানান। মাহতাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, সিটি মেয়র আ জ ম নাসিরুদ্দিন সহ আরও অনেকে। এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। নৌকায় বেশি যাত্রী হলে নৌকা ডুবে যায়, সবাইকে নৌকায় তোলার প্রয়োজন নাই। পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে যে সমস্ত অনুপ্রবেশকারী ঢুকেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে এই সুযোগ সন্ধানী সুবিধাবাদীদের আমাদের দলে প্রয়োজন নাই। প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই আয়োজনে সেই অনুরোধটুকু আমাদের নেতাকর্মী ভাই বোনদের কাছে আমি রেখে গেলাম। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।